नमस्कार बंधुरा, आमी रीमा बुटिक क्रिएशनर यूट्यूब चैनले सबाई के स्वागत। आज के आशा करी अपनारा सबाई भलो आछेन, सुस्थ आछेन। आर एखन जा परिस्थिति चलछे, आमादेर सबाई के भलो थाकते हबे, एकसंगे लड़ाई करते हबे। तार जोन्नो आमादेर प्रत्येक दिन मास्क पड़ते हबे, प्रपारलि सैनिटाइज करते हबे, विशेष करे आमादेर हाथ बारबार सैनिटाइज करते हबे। आमराओ जेटा एक्षुनि बोलछिलाम जे आमरा माने प्रोग्राम करबार पर आगेई एकबार करछि, माझे माझेई करछि, सुतरां सबाईके एटा करते हबे। আর যেটা করতে হবে, সবাইকে মন ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে সবাইকে। আচ্ছা, এক নম্বর শুরু করছি যেটা, আর আমাদের সাথে সাথে থাকতে হবে, একদম বুটিক ক্রিয়েশনের পাশে থাকতে হবে, যেটা আপনারা সবসময় থাকেন। এক নম্বর শাড়ি দিয়ে শুরু করছি, দেখুন একটা সেমি মাসলিন, যেটা আপনাদের ভীষণ পছন্দের একটা ফ্যাব্রিক, ভীষণ লাইট ওয়েট, খুব সুন্দর দেখতে, অরেঞ্জ আর রানী কম্বিনেশন। এক নম্বর শাড়ি, এই শাড়িটা না বেশ কিছুদিন পরপর হয়ে হয়ে আসে, কিন্তু আপনাদের ভীষণ চাহিদা থাকে এই রংটার, এই কাজটার প্রতি। এটা একদম আমাদের বাংলার হ্যান্ডলুম, সেমি মসলিন অরেঞ্জ আর রানী কম্বিনেশনে। এইভাবে দেখুন পাখি পাখি মোটিভ যাচ্ছে জারি দিয়ে আর সুতো দিয়ে, পুরো বডি কালারটা, এই বডি কালারটা আছে রানী, আর পাখির যে মোটিভটা, যেটা পাদীপসের মোটিভ, সেটা কিন্তু পুরোটাই অরেঞ্জে করা আছে। ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন, এইভাবে যাচ্ছে কুচি করলে শাড়িটা। কাজটা কিন্তু আপনারা অল ওভার পাবেন এই শাড়ির কাজটা। আচ্ছা, শাড়িটা না একটু গায়ে ফেলে দেখিয়ে দিই বন্ধুদের। এইটা হচ্ছে আঁচলটা, এইটা হচ্ছে পুরো বডিটা, এটা হচ্ছে পুরো বডি। আর কুচি যখন করব না, তখন পুরো শাড়িটাই দাম, এই দেখুন। আর খুব হালকা, যারা নতুন বন্ধু আমাদের শাড়ি পরছো না, খুব মানে তাদের দেখো তোমাদের পরতে কোনো অসুবিধেই হবে না। এই দেখো প্লিটসটা পরবেও খুব সুন্দর। আর একটু ভারী শাড়ি দ্বারাও টাকিং করতে অসুবিধে হয়, ভীষণ পাতলা। এই দেখো লুকসটা যাচ্ছে একদম অরেঞ্জে যাবে ব্লাউজ পিসটা। হ্যাঁ, এবার দেখো দু নম্বর শাড়ি যাচ্ছে, আগের যেটা সেটা একই ডিজাইন, শুধু কালার কম্বিনেশনটা আলাদা। এটার বডি কালারটা ব্ল্যাক, আর তার সাথে দেখুন রামা, ব্ল্যাকের সাথে রামা কম্বিনেশন ভীষণ সুন্দর লাগছে, দেখুন কন্ট্রাস্টটা একদম আনকমন। অল ওভারটাতেই কিন্তু সেম কাজ, যেটা আমি আগেরটা একটু গায়ে দিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা। এইভাবে দেখুন কুচিটা করলে লাগবে, এটাতেও কিন্তু পাখির যে মোটিভসটা আছে গোল্ডেন জারি দিয়ে, আর ব্লাউজ পিসটা খুব সুন্দর লামা গ্রিনে। আপনারা একটু কুর্তি প্যাটার্ন করে বানান, ভীষণ ভালো লাগবে, কিংবা ক্রপ টপ প্যাটার্নে, একটু কিন্তু ট্রান্সপারেন্সি থাকে ওই শাড়িতে। এবার একটা মোডাল শাটিন দেখাই, আমি না নাম্বারগুলো বলছি না, হ্যাঁ আপনারা একটু জাস্ট চেক করে নেবেন আমাদের নিচে, দেখুন নাম্বারগুলো যাচ্ছে ডিসক্রিপশন বক্সে, শাড়ির নাম্বার আর শাড়ির দাম। এটা দেখাচ্ছে একটা মোডাল শাটিন, নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, 4850, আগের দুটো ছিল 3750, 1 and 2, আর এটা দেখুন 4850, নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। এটা দেখুন একদম ইন্ডিগো ব্লুকের সাথে যাচ্ছে, রাস্ট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে, আজরাকের ব্লক মোডাল শাড়ি নিয়ে যাচ্ছে, পুরো হ্যান্ড ব্লক করা হয়েছে আজরাকে। এই ধরনের একটা ব্লক আমি দেখিয়েছি কিছুদিন আগেই আপনাদের, ভীষণ সুন্দর, ভীষণ সামার ফ্রেন্ডলি, ওয়াশেবল শাড়িগুলো। এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখুন একটা ইন্ডিগো কালারের ব্লাউজ পিস, 4850। এবার দেখুন দেখাচ্ছে একটা রাস্ট কালার, এটা কিন্তু রেড, অ্যাকচুয়ালি এটা কিন্তু রেড, কিন্তু আজরাকে না রেড হয় না, একটু রাস্ট হয় কাল রংটা, খুব সুন্দর লাগে দেখুন রংটা। মোডাল শাটিনে করা হয়েছে দেখুন, এটা আজরাকের রেড, রেডটা না একটু রাস্ট কালার হয়, প্রচুর কাজ করা হয়েছে, মানে ব্লকে দেখুন ছোট্ট ছোট্ট একদম, এইভাবে দেখুন এইভাবে যাচ্ছে পুরো হ্যান্ড ব্লকে, অসাধারণ একটা শাড়ি, দারুণ শাড়ি, মানে যিনি পাবেন তিনি না সত্যিই লাকি, কারণ এখন কাজ খুব কম হচ্ছে বন্ধুরা, অনেক দিন ধরে বলেছিলেন, আমি এই জন্য দেখুন দেখিয়ে দিলাম। এখন যা সিচুয়েশন না আমাদের, এখন কিন্তু প্রোডাকশন খুব স্লো হচ্ছে,
একটু বন্ধুরা আমাদের একটু সাথে থাকবেন, আমরা চেষ্টা করব অল্প অল্প করে দেখিয়ে দেবার। প্রচুর চাহিদা ছিল কিন্তু আজকে আমি তিনটেই দেখাতে পারবো। দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিসটা, 4850 একই দাম, 4850। এটা এবার দেখুন ব্ল্যাকে দেখাচ্ছি, কারণ এই শাড়িগুলো না পরতে ভীষণ আরাম। যারা সারাদিন শাড়ি পরো না, সারাদিন শাড়ি পরে থাকো, কোনো অসুবিধে নেই। একদম ব্ল্যাকে দেখাচ্ছি, দেখো এটার আবার কাজটা ভীষণ ঘন একটা কাজ, একদম আঁচল থেকে দেখো শাড়িটা, আঁচলটাও ভীষণ খুব সুন্দর রিচ, প্রচুর ব্লকের ব্যবহার আছে। এবার আঁচলের পর থেকে দেখো আপার ইয়কে একদম জংলা স্টাইলের দেখো প্রিন্টটা করা হয়েছে একদম এইভাবে। দেখো ব্লকে করা, ইটস টু ডিফিকাল্ট। এই তিনটে রঙেরই প্রচুর ডিম্যান্ড থাকে, আমি এই তিনটে রঙেরই এই জন্য বেশি কাজ করি তোমাদের বেশি ভালো লাগে বলে। দেখো আমি কুচি করে দেখিয়ে দিলাম, দেখো কোথাও একটুও খামতি নেই, মানে একইভাবে একই ডেন্সিটিতে কিন্তু কাজটা যাচ্ছে। এটা দেখো ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা যেহেতু বডিটা এতটা হেভি এই জন্য দেখো ব্লাউজ পিসটা সিম্পল করা হয়েছে। 4850 নাম্বার সিক্স 48 দেখাচ্ছি, ভীষণ সুন্দর একটা ঘিচা সিল্ক দেখাচ্ছি। ঘিচাতে দেখুন এইভাবে হ্যান্ড ব্লক করা হয়েছে, ভীষণ সুন্দর বডি কালারটা ইয়েলো, একদম ব্রাইট ইয়েলো। তাতে তার উপর দেখুন এইভাবে টেম্পল টেম্পল এটা যেটা যাচ্ছে, এটা কিন্তু উইভিংয়ে নয়, এটা হ্যান্ড ব্লকে করা হয়েছে গ্রিন রেড ব্লু দিয়ে। শুধু দেখুন দুটো পাড় আর আঁচলটাকে হাইলাইট করা হয়েছে। আগের এপিসোডেও আমি বেশ কিছু কালার দেখিয়েছিলাম, অনেক বন্ধু পাননি, আমি এই জন্য দেখুন আজকেও কিছু কালার রেডি হয়ে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো মিডল পার্টটা প্লেন রেখে পুরো আপার ইয়ক লোয়ার ইয়কটাকে হাইলাইট করা হয়েছে। এটা কিন্তু পিওর ঘিচা আছে, এই দেখুন টেম্পলগুলো ভীষণ সুন্দর লাগবে পরলে, আর কালারটা ভীষণ সুন্দর ব্রাইট ইয়েলো, একদম রানিং এ যাচ্ছে ব্লাউজ পিসটা। 3650 সিল্ক মার্কেট ট্যাগ পাবেন এটাতে, সিল্ক মার্কেট ট্যাগটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘিচাতে কিন্তু যেহেতু ঘিচা পিওর সিল্ক, আপনারা সিল্ক মার্কেট ট্যাগটা পেয়ে যাচ্ছেন। আরেকটা কালার দেখাই, ওয়াইন কালার। আগের দিন আমাকে অনেক বন্ধু বলেছিল যে রিমা বেশ কিছু কালার দেখিও আমরা যারা পাইনি, আমি দেখুন আজকে এই জন্য দিচ্ছি ঘিচা। কারণ এই শাড়িগুলো না সব সময়ের জন্য শাড়ি, মানে সারা বছরের জন্য এগুলো পরতে পারবেন। যারা শাড়ি পরেন, ভীষণ লাইট ওয়েট হয় শাড়িগুলো, এই রঙটা কী বলবো একদম ওয়াইন কালার। ডিজাইনটা একই দেখুন, আঁচলে খুব সুন্দর করে হাইলাইট করা হয়েছে, আঁচলের পর থেকে দেখুন একইভাবে এইভাবে যাচ্ছে। একদম একইভাবে ডিজাইনটা কন্টিনিউ করছে, হ্যান্ড ব্লকে যাচ্ছে। ওয়াইন কালারের সাথে একটু রাস্ট ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশন। এটা হচ্ছে রানিং এ বিপিটা, ভীষণ সুন্দর একটা রং। এবার দেখুন একদম ভার্জিন কালার, ঘিচার যে ভার্জিন কালারটা থাকে সেটা আমরা দেখুন কিচ্ছু করিনি, ভার্জিন কালারটাকে ডাই না করে জাস্ট আঁচলটাকে হাইলাইট করা হয়েছে, ব্লাউজ পিসটাকে হাইলাইট করা হয়েছে, পাটটাকে ভীষণ সুন্দর। এই দেখুন শাড়িটা, আঁচলটা আগে দেখুন ভালো করে, দেখুন আঁচলটা কি সুন্দর, দেখুন এইভাবে, দেখুন যেখানে ঘিচার যে ডিজাইনগুলো সম্বলপুরিতে আপনারা দেখে থাকবেন বা উইভিং তসরে দেখে থাকবেন, ওই ডিজাইনটা কিন্তু করা হয়েছে আঁচলে হ্যান্ড ব্লকে কালারে। এইবার দেখুন এটা বডি কালার, একদম ন্যাচারাল কালার, একদম ন্যাচারাল কালারটাকে রেখে দেখুন এরকম উইভিংও আপনারা দেখে থাকবেন, আমিও অনেকবার দেখিয়েছি, সেটাই কিন্তু দেখুন একদম ব্লকে আনা হয়েছে। কালার যেগুলো ইউজ করা হয়েছে সেটা একটু মারুন গ্রিন কালার, পেস্তা গ্রিন, একটু তুতে ঘেঁষা কালার আর একটু মাস্টার্ড কালার, এইভাবে যাচ্ছে শাড়ি। যে কোনো ব্লকের ক্ষেত্রে বা বাটিকের ক্ষেত্রে যেটা বন্ধুরা এতদিনে জানেন, একটু আত্র দাগ কিন্তু থাকবে। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, পুরো হাতে বোনা শাড়ি, কোথাও একটু সুতো ওঠা বা কিছু এগুলো থাকে বন্ধুরা এতদিনে জানেন, জাস্ট নতুন ভিউয়ারদের জন্য বললাম। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, 3650 তিনটে দেখিয়ে দিলাম ঘিচার কালার, আবার যেরম যেরম হয়ে আসবে এখন কিন্তু তিনজন বন্ধুই পাবেন। এবার দেখুন যেটা অনেক দিন ধরে আমি দেখাচ্ছিলাম না, মানে আমার কাছে রেডি ছিল না, জাস্ট রেডি হয়ে এসছে, একদম চিকনকারি, দেখুন অরিজিনাল চিকনকারি অন শিফন ওয়ার্ক, দেখুন শিফন শাড়ি, একদম অরিজিনাল চিকন ওয়ার্ক,
and the fabric is chiffon. Puro hand embroidery kora hoyeche puro chiffon. Ektai just color thread use kora hoyeche. Rong ta dekhun yellow ekta khub sundor yellow, soft ekta yellow tate dekhun white thread diye kaj ta kora hoyeche. পুরো অল ওভার কিন্তু কাজটা আছে, আমি কিন্তু পুরো শাড়িটা আমরা দেখিয়ে দিলাম, দেখুন পুরো অল ওভার কিন্তু কাজটা করা, একদম যেটা গোজার জায়গা যেখানে যে পোরশনটা আপনারা টাকিং করবেন, ধরো এই দেখুন এই জায়গাটা যেটা গুজবেন, শুধু টাকিংয়ের জায়গাটা বাদে পুরোটাই কিন্তু কাজটা আপনারা পাবেন, একদম কোল আঁচল। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এই দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় কিন্তু দেখুন এই কাজটা করে দেওয়া আছে 6250। এটা কিন্তু কাজের উপর দামটা ডিপেন্ড করে, যেহেতু এটা অনেক কাজ এই জন্য এটা রেঞ্জটা বেশি 6250। এটা দেখুন একটা ব্লু এর শেডস, একদম স্কাই ব্লু, এটার কাজটা দেখুন একটু অন্যরকম, হাতের কাজ তো এই জন্য এক একটা এক এক রকম। এটাও কিন্তু হ্যান্ড চিকন ওয়ার্ক, প্রত্যেকটা দেখুন একদম সিঙ্গেল থ্রেড দিয়ে কাজ হয়, এটাই চিকনের বেশি ভালো লাগে, মানে আমার নিজের পছন্দ, মানে সিঙ্গেল থ্রেড দিয়ে যে কাজটা করা হবে ভীষণ ভালো লাগছে দেখুন দেখতে। আর হাতের কাজ এ কোনোদিন পুরনো হবে না। এবার দেখুন পুরো ভেতরটা, এটা হচ্ছে পুরো ভেতরটা, এইভাবে দেখুন কুচি করলে ঠিক এইরকম লাগবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা 6250, 6250। আচ্ছা আরো দুটো কালার দেখো, একটা দেখুন গ্রিন এর একটা শেডস, এই রংটা ভীষণ ডিমান্ড থাকে, এই রংটা ছোটবেলা আমরা যেটা বলতাম না যে ওই লজেন্স খেতাম, সেই লজেন্স এর কালার, ক্যান্ডির কালার, এই যে ক্যান্ডি যে লজেন্স গুলো এখনো বাচ্চারা খুব ভালোবাসে, একদম ক্যান্ডি গ্রিন। এটা দেখুন প্রত্যেকটা দেখুন ডিজাইন আলাদা, কিন্তু কাজ দেখুন সব অল ওভার, এটাও কিন্তু 6250। দেখুন আমরা একটু হোয়াইট শটে দেখাচ্ছি, দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন পুরো অল ওভার যাচ্ছে কাজটা, এই দেখুন দেখুন পুরো হাফ পোর্শনটা আমরা দেখিয়ে দিলাম, এইভাবে যাচ্ছে পুরোটাই কিন্তু কাজ আছে। আবার দেখুন ওই দিকের হাফ পোর্শনটা আমরা দেখাচ্ছি, এই দেখুন এই দেখুন এটা পুরো এই দিকের হাফ পোর্শনটা, মানে পুরোটাই একদম এন্ড অব দি আপনারা কাজটা পাবেন। এই যে পুরো যে আগে ব্যাংকে ডিপোজিট করতে হয় আর কুরিয়ারের মাধ্যমে শাড়িটা আপনার বাড়ি পৌঁছে যাবে। এটা আরেকটা রং দেখাচ্ছি, এটা কি মফ কালার, প্রত্যেকটা দেখুন ডিজাইন একদম অন্য রকম। এটাও দেখুন লখনৌ চিকন, একদম ট্র্যাডিশনাল লখনৌ চিকন শাড়ি, একদম শিফনের ওপরই হয় বেসিক্যালি, কারণ যেহেতু এর না একটা কাজের একটা ট্রান্সপারেন্সি থাকে, এই যে কাজটা যেমন ব্যাক সাইডে হয় দেখুন এইভাবে যেটা ফ্রন্ট পোর্শনে সেই কাজটা বেশি হাইলাইটেড হয়, এই জন্য ফাইন কোয়ালিটি শিফন না হলে এই কাজটা ভালো হয় না, শিফনটাও একদম ওখানকারই, খুব ফ্যাশন করা যায় এই শাড়িগুলো পরে। ব্লাউজটাও খুব সুন্দর একটু কুর্তি প্যাটার্নের করে বা একটু ক্রপ টপ স্টাইল করে বানাও, ভীষণ ভালো লাগবে দেখতে। এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, অনেকটা কাপড় দেয়া আছে, তোমরা সুন্দর করে বানাতে পারবে 6250। আচ্ছা এবার না দুটো একটু কম রেঞ্জে দেখিয়ে দিই, 4850, 4850। মিষ্টি একটা বেবি পিঙ্ক কালার, এটা দেখো এইভাবে যাচ্ছে পুরো আঁচল থেকে, দেখো হাফ পোর্শনটা পুরো অল ওভার কাজ আছে, আঁচলের কাজটাও দেখো খুব হেভি, এই দেখো এটা হচ্ছে আঁচলের কাজটা খুব সুন্দর। তারপর দেখো এইভাবে যাচ্ছে একদম বেবি পিঙ্ক, মিষ্টি একটা বেবি পিঙ্ক কালার, হাফটা এইভাবে যাচ্ছে আর হাফটা এইভাবে
পার যাচ্ছে আর ভিতরে ছোট ছোট ফুল যাচ্ছে। এই যে এই দেখো, এই পারটা যাচ্ছে, এইভাবে পারটা যাচ্ছে, আর এটা হচ্ছে ভেতরের এই ছোট ছোট ফুলটা কিন্তু একদম পুরো বডিতে থাকে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা 4850 4850। আরেকটা কালার দেখাবো, এটাও ভীষণ সুন্দর কালার, স্টিল গ্রে। এগুলো না বেশিরভাগ প্যাস্টেল শেডসেই বেশি হয়, বেশি ভালো লাগে দেখতে প্যাস্টেল শেডসে। স্টিল গ্রেটাও খুব সুন্দর একটা রং, আমাকে অনেকে দেখো বলেছিল এই রংগুলোর জন্য। এভাবে যাচ্ছে। আর যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধু আছেন, আজকে যারা প্রোগ্রাম দেখছেন নতুন ভিউয়ার, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি হবে নেক্সট যখন প্রোগ্রাম করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পুরো আগেরটা যেরকম দেখিয়েছিলাম হাফ অ্যান্ড হাফ, এটাও কিন্তু হাফ অ্যান্ড হাফ আছে। এইভাবে যাচ্ছে, এই দেখো ভেতরের বুটিটা একটু অন্যরকম। এটা দেখো একটু লিপস মোটিভ হয়ে যাচ্ছে, ওটা যেমন ফ্লাওয়ার মোটিভসে ছিল, এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা 4850 4850। আচ্ছা এবার না বিষ্ণুপুরী কাতানের এই শাড়িগুলো আমি দেখাই, কিন্তু খুব অল্প অল্প করে আসি। আগের অনুষ্ঠানে দেখো দেখিয়েছিলাম দুটো তিনটে এপিসোড আগে, অনেকে পাওনি, আমি এই জন্য দেখো আজকে দুটো যেহেতু হয়ে এসছে আমি দেখিয়ে দিলাম তোমাদের। বিষ্ণুপুরী কাতান, এগুলো সব 4-ply সিল্ক, খুব সুন্দর দেখো, একদম ডিজাইনার পিস, মানে প্রত্যেকটা দেখো আলাদা, কারণ একটা হতে না অনেকদিন সময় লাগে, এই জন্য আমরা অর্ডার নিই না। আঁচলটা দেখো ভীষণ সুন্দর, পুরোটাই কিন্তু উইভিং এ যাচ্ছে, ইয়েলোতে আছে বেসিক যে কালারটা, মেইন কালারটা দেখো ইয়েলো আছে, তাতে দেখো এইভাবে এই যে প্যাটার্ন গুলো দেখছো ফিগারেটিভ প্যাটার্ন, এগুলো পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়েভড। এবার এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, বডি কালারটা গ্রিন, গ্রিনের মধ্যে দেখো এই যে এবার ডায়মন্ড শেপের যে বুটিটা, এটাও কিন্তু উইভিং করেই হয়েছে। এটা পুরো যাচ্ছে আপারি একটা খুব সুন্দর দেখো ক্রস একটা গ্রিনের শেডস, আর এই পোর্শনটা দেখো কুচি, এইভাবে যাচ্ছে, এইভাবে দেখো লম্বা করে যাচ্ছে, আগে এইভাবে ইয়েলো গ্রিন ইয়েলো গ্রিন করে তার উপর দেখো লম্বা লম্বা টেম্পল। এবার আমি একটু কুচি করে দেখো দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে কুচির লুকসটা কেমন আসবে। এই দেখো এটা তোমাদের সেন্টার প্লেট, প্লেট পোর্শনে দেখো এটা পড়বে। ইয়েলোতে ব্লাউজ পিস, ইয়েলোটা দেখো কি ব্রাইট, মানে বিষ্ণুপুরী 4-ply সিল্ক তো এর কোয়ালিটি ভীষণ ভালো। এই দেখো এটা হচ্ছে যে খেওয়া উইভ যেটা আছে, এটা কিন্তু ব্লাউজের স্লিপসে তোমরা দিতে পারবে। আচ্ছা এটার দাম বলে দিই, এটার দাম বলে দিই 4850 4850। আচ্ছা এটার আরেকটা কালার আমি দেখাবো, কিন্তু না এগুলো লিমিটেড স্টক। আরেকটা রিকোয়েস্ট বন্ধুদের, তোমাদের যাদের ভালো লাগছে একটু না চটপট করে বুকিং করো, কারণ সব শাড়ি না সিঙ্গেল পিস তো, আর যারা দূরের বন্ধু আছে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে পেমেন্ট করে দিতে পারবে তত ভালো, কারণ এই শাড়িগুলো সব সঙ্গে সঙ্গে বুকিং হয়ে যায়। অনেককেই আমরা শাড়ি দিতে পারছি না, আগের প্রোগ্রামেও আমি একটু বলেছিলাম, এবারেও বলে দিচ্ছি, অনেকেই দেখো শাড়ি পাচ্ছ না, একটু চটপট বুকিং করো প্লিজ। আর বুকিং করবার সময় তোমাদের ফোন নাম্বার আর লোকেশনটা দিয়ে দিও, অনেকের হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফোন নাম্বার হয় না। এটা দেখো আরেকটা কালার দেখাচ্ছি, ব্লাউজ আঁচলের কালারটা দেখো এই হলো, আর বডির কালারটা দেখো একদম ব্রাইট ফুসিয়া পিঙ্ক, ডিজাইনটা তোমাদের একই, আগের যে শাড়িটা দেখালাম ওই একই কনসেপ্টে করা, কুচিটা তো আগের বার দেখিয়ে দিয়েছিলাম আমি। খুব দারুণ লাগবে দেখো শাড়িগুলো পরে। এইটা হচ্ছে কুচির পোর্শনটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, ইয়েলোতে যাচ্ছে ব্লাউজ পিস 4850 4850। আচ্ছা একটা নতুন দেখো শাড়ি 6500 6500 টাকা দাম। তোমরা তো আমার শিবরি দেখেছো জরিপার কাতানে, এই শিবরিটাকে না একটু আমরা অন্যরকম করে সাজিয়েছি। সিঙ্গেল ধরো শিবরিটাতে দেখো আমরা একটু আড়ি দিয়ে নতুন করে সাজিয়েছি শাড়িটাকে, এমনিতেই তো ভীষণ গর্জিয়াস লাগে এই শাড়িগুলো। এই দেখো আড়ি দিয়ে এই যে কাটওয়ার্কের পোর্শনে দেখো ফ্লোরাল পোর্শনটা দেখছো, এটা কিন্তু সব কাটওয়ার্ক করা হয়েছে, খুব সুন্দর একটু কন্টেম্পোরারি লুকস দেওয়া হয়েছে। আর দেখো প্রচুর মাইকার ব্যবহার আছে শাড়িতে,
হ্যান্ড শিবুরি করা হয়েছে আগে জরিপার বিষ্ণুপুরী কাতানে, তারপর কিন্তু হ্যান্ডার স্টিচটা করা হয়েছে। অসংখ্য মিরর আছে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। ভীষণ গর্জিয়াস, একদম জারদৌসি প্যাটার্নের কনসেপ্টে শাড়িটাকে কিন্তু সাজানো হয়েছে, একদম অন্য রকম। পুরো শাড়িটা দেখো আমরা দেখিয়ে দিলাম, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, এটাও কিন্তু শিবুরিতে যাচ্ছে। মাইকা মাইকা করে দেওয়া আছে কিন্তু বর্ডারে। 6500, 6500 টাকা এটার দাম। আচ্ছা এবার দেখাই টিস্যু তসর। এই ফেব্রিকটা আমি অনেকদিন পর দেখাচ্ছি, টিস্যু তসর। টিস্যু নিয়ে আমি প্রচুর কাজ করি, কারণ দেখতে ভীষণ ভালো লাগে, খুব অ্যাট্রাকটিভ লাগে দেখতে। আর হ্যান্ডলু খুব সোবার শাড়িগুলো দেখো, আমি পুরো শাড়িটা দেখাচ্ছি। রংটা ভীষণ সুন্দর, একটা ব্লুইশ শেডস, একদম ইংলিশ টোন রংটা, মানে অ্যাকিউরেট কালার আমি বলতে পারবো না, একদম সফট একটা ব্লু এর কালার, তার সাথে পিঙ্কের কম্বিনেশন। আর এইটা যেটা দেখছো, এই সিকুইনের ব্যবহারটা, এটা কিন্তু পুরো উইভ করে ওয়ার্প আর ওয়েভটে সাথেই কিন্তু উইভ করা, সুতরাং এটা কিছু হবে না, একদম উইভিংয়েই ছিল। একটা টেক্সচার দেখো, হ্যান্ডলুম যেটাকে আমরা বলি না, এই দেখো টেক্সচারটা তোমরা দেখতে পাবে, ফ্যাব্রিকে একটা নতুন টেক্সচার দেওয়া হয়েছে। আমার হাতটা যেখানে আসছে, এটা একটু ক্লোজ যদি করে দেখানো যায়, আর আপার ইয়ক লোয়ার ইয়কে দেখো এইভাবে যাচ্ছে সিকুয়েন্সটা। একদম অন্য রকম শাড়ি দেখো, রংটাও একদম আনকমন কালার, পিঙ্কে যাচ্ছে ব্লাউজ পিস এইটা। আচ্ছা এটার দাম বলে দিই 5700, 5700। আচ্ছা আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি এটাও, আরেকটা টিস্যু তসর দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো তোমাদের কাছে। তোমরা শুধু আমাদের যারা নতুন বন্ধু আছো, পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেই রেখেছে, আর যারা নতুন আজকে দেখছো, যদি আমাদের অনুষ্ঠানটা ভালো লাগে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাহলে নেক্সট যখন প্রোগ্রাম পাবে, প্রোগ্রাম হবে, তখন তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা এইবার দেখো আরেকটা রং দেখাচ্ছি, এটা দেখো পিঙ্ক কালার, একদম খুব সুন্দর একটা পিঙ্ক কালার, যেটা জামের ভেতরের যে রংটা, যদি একটু মনে করো তাহলে দেখো একদম জামের ভেতরের যে রংটা, সেই রংটা খুব সুন্দর, একদম আনকমন কালার কম্বিনেশন, খুব সুন্দর একটা শাইনিং আছে শাড়িতে। হ্যান্ড ওভেন, পুরোটাই কিন্তু হ্যান্ড ওভেন, আমাদের বাংলার হ্যান্ডলুম। হ্যাঁ একটা ক্রসস্টোন পাবে তোমরা অবশ্যই, একদম ক্রসস্টোন একটা এফেক্ট পাবে তোমরা, যেহেতু ব্লু আর পিঙ্কের একটা কম্বিনেশন শাড়িতে এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লুতে। আজকে এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।